তো বন্ধু, আপনারা এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে চায়না ইঞ্জিনের এটা মোবিল পাম্প। চায়না ইঞ্জিন বলতে যে পাওয়ার টিলারগুলো আছে, যেরকম সাচি, সাইফিং, ডংফিং, খাজানা, সিগমা, এরকম চায়না মডেল যে সমস্ত পাওয়ার টিলারগুলো আছে তাদেরই এটা মোবিল পাম্প। তা ইঞ্জিনের মোবিল পাম্প বলতে এটা ইঞ্জিনের এক কথায় হৃৎপিণ্ড বা হার্ট বলা চলে। এ দুর্বল হবে তো ইঞ্জিনের টোটাল ইঞ্জিনটাকে দুর্বল করে দেবে। তাই এটা একটা পুরানো মোবিল পাম্প। দেখেন, এই মোবিল পাম্পের খারাপ বলতে এই রোটারটা খারাপ হয়ে যায়। এই যে যেটুকু ওই যে গজছে, দেখেন খেলছে, এই জায়গাটা প্লে করলে পারে। আমরা ধরে নিই যে এটা খারাপ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এ খারাপের জায়গা আছে, সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো বিষয়টা হচ্ছে, এই মোবিল পাম্প খারাপ হলে ইঞ্জিনের কী কী প্রবলেম আসতে পারে সেই জিনিসটা আপনাদের সামান্য একটু বলি। দেখেন, যখনই এই মোবিল পাম্পটা খারাপ হয় তখন আমরা এই জিনিসটা ফলো করি। প্রাথমিক অবস্থায় আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে, প্রথমত ইঞ্জিনটা প্রচণ্ড গরম হবে, লোড নেবে না, আর প্রচণ্ড কালো ধোঁয়া মারবে। তাই এই মোবিল পাম্প দুর্বল হয়ে গেলে কোন কোন জিনিসগুলোকে খারাপ করে ইঞ্জিনের মধ্যে সেই জিনিসটা আগে দেখতে হবে। যদি পাম্প থেকে মোবিলটা কম দেয় তাহলে প্রথম খারাপ করবে ক্র্যাঙ্কটাকে। ইঞ্জিনের ক্র্যাঙ্ক হচ্ছে ইঞ্জিনের মেরুদণ্ড, আর ক্র্যাঙ্ককে দুর্বল করে দেওয়া মানেই কি, ইঞ্জিনটাকে দুর্বল করে দেওয়া। তাই ক্র্যাঙ্কটাকে খারাপ করার মূল কারণেই থাকবে মোবিল পাম্প। এই মোবিল পাম্প থেকে মোবিল যদি কম দেয় তাহলে ক্র্যাঙ্কে মোবিল পাবে কম, আর মোবিল কম পাওয়া মানে কি, সিআর বুশ বা সাইডে যে বুশগুলো থাকে, যেরকম নন ডিআই যে সমস্ত ইঞ্জিনগুলোর সাইডে বুশ থাকে, সেই বুশগুলো তাড়াতাড়ি নষ্ট করে দেয়, সঙ্গে ক্র্যাঙ্কটাও নষ্ট হয়ে যায়। অতএব ওই জায়গাটা একদম ঢিলা হয়ে যায়। তাহলে ঢিলা হয়ে গেলে পরে মোবিল পাম্প থেকে যেটুকু মোবিল দেবে সেই মোবিলটা এমনিতেই তো কম দিচ্ছে, তারপরে যদি ক্র্যাঙ্কের সাইড দিয়ে যদি বেরিয়ে চলে যায়, ফাঁকা পেয়ে যদি বেরিয়ে চলে যায়, তাহলে মোবিলের কোনো প্রেশারই থাকবে না। ইঞ্জিনের যে মোবিল সিগন্যালটা থাকে সেই মোবিল সিগন্যাল দেখবেন যে একদম উঠবে না, সবসময় নিচের দিকে বসে থাকবে। তো মোবিল প্রেশারটা যখনই কমে যায় তখন আমরা দেখলে বুঝতে পারি যে না, মোবিল পাম্প খারাপ, আর না হলে পারে ক্র্যাঙ্কের বুশ নষ্ট হয়ে গেছে, এই কারণেই মোবিল সিগন্যালটা বসে যাচ্ছে। তা আমরা প্রথমেই ওই সিগন্যালটার দিকে খেয়াল করলেই বোঝা যাবে যে হয় মোবিল পাম্প খারাপ হয়েছে আর না হলে ক্র্যাঙ্কের বুশ নষ্ট হয়েছে। তা ক্র্যাঙ্কের বুশটা নষ্ট হওয়ার মূল কারণেই কিন্তু এই মোবিল পাম্প। মোবিল পাম্প দুর্বল হলে পারেই ক্র্যাঙ্কের বুশ নষ্ট হয়ে যাবে, প্লাস ক্র্যাঙ্কটা নষ্ট হয়ে যাবে। তাই এই মোবিল পাম্পটার কী খারাপ হতে পারে সেই জিনিসটা আজকের আমরা দেখব। আর এটা নিয়েই আপনাদের সঙ্গে আজকে আমরা যে জায়গাটা দেখছি, এটা বডিটা দেখছি যে ক্ষয়ে গেছে। এটা যেহেতু পুরনো মোবিল পাম্প, এই জায়গাটা ক্ষয়ে গেছে। তা অরিজিনালি এর কী খারাপ হয় আর কী খারাপ হলে পরে মোবিলটা কম দেয় সেই জিনিসটা আপনাদের সামনে আজকে আমি খুলব, খুলে দেখি কী কী পরিস্থিতি এর মধ্যে হয়ে আছে আর কী কারণে এ মোবিলটা তোলে, আর মোবিলটা তুলে অন্য জায়গায় সাপ্লাই করে, এর সিস্টেমটা কী সেটা আপনাদের সাথে একটু ডিসকাস করি। তা চলুন বন্ধু, এটা খুলে ফেলি। তো আমাদের প্রথমে এই যে এলকি যে নাটগুলো রয়েছে, এই তিনটে নাটকে খুলে নিতে হবে। এইরকম একটা এলএনকি রেঞ্জ দরকার হবে। তাই এটা খুলে ফেলি। তো বন্ধু, আমার এই চ্যানেলের আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন
তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন সবসময় ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে খুব সহজেই আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি আগে থাকতে সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ। আমাদের এই তিনটে নাট খুলে নেওয়া হয়েছে, এই যে আমরা খুলে নিয়েছি। এরপরে দেখেন এই পাটটাকে খুলে নিতে হবে, এই যে এটা দেখেন এর ভিতরটা কাটা আছে, এর দারুণ কাজ আছে সেটা বলছি। এর একটা ওয়াশার থাকে, এই যে ওয়াশার, আর এটা হচ্ছে মোবিল রোটার, এটা পাম্পের রোটার, এটা ইনসাইডেরটা। এটা ইনসাইড রোটার, আর এটা আউটসাইড রোটার, এই যে ব্যাস আমরা কমপ্লিট খুলে ফেলেছি। তো বন্ধু দেখুন, এটা পাম্পের বডি আর এটা বডি, এটা উপরের পার্ট আর এটা নিচের পার্ট, আর এটা হচ্ছে মোবিল রোটার, এটাও একটা রোটার, এটা হচ্ছে আউটসাইডের, এটা ইনসাইডের। এবার রোটারটা দেখেন, এই পার্টটা কিন্তু আলাদা আর এই শ্যাফ্টটা কিন্তু আলাদা। এর মধ্যে ঢুকিয়ে এই যে ড্রিল করে নিয়ে এর মধ্যে পিন করে দিয়েছে, এটা জাম হয়ে গেছে, এটা আলাদা পার্ট। তো যাই হোক, এটা একসঙ্গে আছে। এখন বিষয়টা হচ্ছে এই মোবিলটা তোলে কীভাবে, এর সিস্টেমটা কী, সেই জিনিসটাকে আমরা একটু ফলো করবো। এই যে এই থাকলো। এবার দেখেন এই যে সাইডে যে ফাঁকা জায়গাটা, এর মধ্যে সেম সেম এর মধ্যে চলে যাবে, এই যে ইনসাইড এই আউটসাইডের যে রোটারটা দেখেন এর মধ্যে চলে যাবে, এই যে চলে গেল। এই দেখেন এই 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 ছিদ্রের সঙ্গে এই কানেকশানটা থাকবে, আর উপরেরটার সঙ্গে এটার থাকবে, এই কানেকশান থাকবে। তাহলে এ পাশ দিয়ে এই বডির মধ্যে দিয়ে যখন এই জায়গা দিয়ে মোবিলটা নেবে, নিলে পারে কি হচ্ছে, এই জায়গা দিয়ে টানা শুরু করবে, এই যে, আর এইখান দিয়ে পুশ করবে। এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, একটা জায়গায় দেখেন ফাঁকা হয়ে যাচ্ছে, এক জায়গায় গ্যাপটা কমে যাচ্ছে, এই যে এই জায়গাটায় সবচেয়ে বড় গ্যাপ, আর দেখেন এই জায়গাটায় তার উল্টো দিকে গ্যাপটা একদম ছোট, মানে কি এইখান দিয়ে টানা শুরু করবে, এই যে ছোট ছোট ফাঁকা, এইখান থেকে দেখেন টানা শুরু করবে। তাহলে কী হলো, এই যে ফাঁকাটা আস্তে 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 বড় হয়ে গেল, গিয়ে এই ফাঁকাটায় দেখেন এইখানটায় যখন আসবে একদম কমে যাবে গ্যাপটা, এই দেখেন এই যে গ্যাপটা কমে গেল, মানে কি এইখানটায় প্রেশার দিয়ে অন্য জায়গায় বের করে দিল, আর এই জায়গা দিয়ে টানা শুরু করবে। এই যে মোবিলটা দেখেন এখান থেকে ফাঁকাটা আস্তে আস্তে বড় হতে থাকবে, এই দেখেন এই যে সবচেয়ে বড় ফাঁকায় এই জায়গাটায় ফুল মোবিলটা নিয়ে নিল। নিয়ে এবার কী করলো, যখনই ঘোরানো হবে দেখেন এবার গ্যাপটা আস্তে 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 ছোট হয়ে যাবে, এই যে ছোট হয়ে গেল, প্রেশার দিচ্ছে, প্রেশার দিয়ে ওটা মোবিলটাকে বাইরে বের করবে। এই হচ্ছে সিস্টেম। তাহলে দেখেন এইখানটায়ও একটু খেয়াল করেন, এটা মোবিলটা তাহলে কীভাবে নেবে ভিতরে, মোবিলটা নেবে এই গ্রুপের মাধ্যমে আর এই গ্রুপে ছাড়বে, মানে কি এটা বাইরের দিকে বের করে দেবে। তা বন্ধু অ্যাকচুয়ালি এই মোবিল পাম্পকে দুটো ভাগে ভাগ করা হয়, কীরকম জানেন, এই দেখেন ঠিক এইখান থেকে একটা পার্ট এদিকে আর একটা পার্ট এদিকে, মোবিলটা এই সাইড দিয়ে নেবে আর এই সাইডে বাইরে বের করবে, ইঞ্জিনের বডি ভিতর থেকে এই সাইড দিয়ে ভিতরে ঢোকাবে, আর এইখানটায় বড় গ্যাপ তৈরি করবে। গ্যাপ তৈরি করার পরে যত এই দিকে ঘুরতে থাকবে
তখনই রোটারটা আস্তে আস্তে ছোট হতে থাকবে আর প্রেসার দিয়ে এই ছিদ্র দিয়ে বাইরে বের করবে। এটাই হচ্ছে সিস্টেম। কিরকম দেখেন, এটা এইভাবে বোঝানো সম্ভব নয়, তবুও একটু দেখাই হালকা। এই যে এই সোজা করে দুটো ভাগ থাকবে, এই যে এই সোজা করে দুটো ভাগ থাকবে। তা ভাগটা কিরকম দেখেন, এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় সবচেয়ে বড় গ্যাপ থাকবে, এই যে এই জায়গাটায় গ্যাপ থাকবে। যত এইদিকে ঘুরতে থাকবে রোটারটা, আস্তে আস্তে এই গ্যাপটা ছোট হতে থাকবে। দেখেন এই গ্যাপটা আস্তে আস্তে এই দিকে যখন ঘুরবে, এই যে ছোট হয়ে যাচ্ছে, এই ছোট হয়ে যাচ্ছে, আর ওই ভিতরে এই দেখেন এই কানেকশানটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক। ওই যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে, এটা এটা দেখেন অফ হয়ে গেছে আর এটা অন হয়ে গেছে। মানে কি, এদিকে যখনই এই যে এতটা জায়গা যে মোবিলটা আছে, ওই মোবিলটা যখন এইরকম প্রেশারটা দেবে, এই যে ছোট হয়ে গেল এই প্রেশারটা দেবে, তখন কিন্তু অটোমেটিক এই দিক দিয়ে মোবিলটাকে বাইরে বের করবে। এটাই সিস্টেম। এটাই এই জায়গাটায় ঠিক বোঝা যাচ্ছে না, এইখানটাই ভালো বোঝা যাবে, এই বডিটাই একটু দেখেন। হ্যাঁ, এটা এই কেন্দ্রবিন্দু এক জায়গায় দাঁড়িয়ে থাকবে রোটারটা, আর দেখেন এর ফাঁকাটা দেখেন অটোমেটিক ছোট হবে আবার বড় হবে। এই যে এই যে এইখান থেকে ধরেন এই যে এই জায়গাটা, এই জায়গাটার কানেকশান থাকবে, এই জায়গাটার কানেকশান থাকবে এইখানটাই। যখন এই জায়গা দিয়ে এই যে ফাঁকাটা বড় হচ্ছে, বড় হতে হতে এই জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে যাবে, এই যে মিডিলটা এইখানটাই দাঁড়িয়ে যাবে। পুরো গ্যাপ তৈরি হয়ে গেল এইখানটায়, বড় একটা গ্যাপ, এই যে বড় গ্যাপ তৈরি হয়ে গেল। তারপরেই কিন্তু এই এই দিকের গ্যাপটা কিন্তু এই জায়গাটা আউট হয়ে যাচ্ছে, যে বড় একটা ফাঁকা হয়ে থাকছে, এর মধ্যে মোবিল লোড হয়ে থাকছে। যখনই এই যায় ঘুরতে ঘুরতে এই সামনের দিকে এগিয়ে যাবে, তখন এই কানেকশানটা কিন্তু পেয়ে যাবে। যখনই পেয়ে যাবে তখন এই যেই চাপ দেবে আস্তে আস্তে, এই যে গ্যাপটা ছোট হয়ে যাচ্ছে, তখন এই গ্যাপের মধ্যে দিয়ে মোবিলটাকে নিয়ে বাইরের দিকে পুশ করবে। মানে অল টাইম, মানে প্রত্যেকটা সেকেন্ডে এরকম একটা করে গ্যাপ তৈরি হবে। সেকেন্ড কি, এই সেকেন্ডে 100 ভাগ করলে তার মধ্যে যে সময়টা হবে সেই সময়টাই প্রত্যেকটা সময়ে একটা করে গ্যাপ তৈরি হবে, আর প্রত্যেকবার এরকম করে প্রেশার দিবে। এই প্রেশার দিলে পারে তাহলে কী হলো, পরপর পরপর মোবিলগুলো বাইরে বেরোতেই থাকবে আর ইয়ে টানতেই থাকবে। এটাই হচ্ছে সিস্টেম। এর সেকশন ক্ষমতা 1 মিনিটে 9.5 লিটার মোবিলটা ডেলিভারি করবে, এর হচ্ছে এটাই হচ্ছে ক্ষমতা। তা বিষয়টা হচ্ছে দেখেন, যে সমস্ত পাওয়ার টিলারগুলো আছে তাদের সিস্টেম সব এক, যেরকম এই সাইফিং, ডংফিং, সাচি, তারপরে আরও যে চায়না যে মডেলগুলো আছে সবারই একই। আর তারপরে বিষয় হচ্ছে এই যে ভিএসটি যে আছে, ভিএসটি, ক্যামকো, এই রকম সুজাতা, যে সমস্ত পাওয়ার টিলারগুলো আছে সবারই সিস্টেম কিন্তু একই। তাই এর এতটাই প্রেশার হয়, এর এতটাই প্রেশার হয়, মোটামুটি আপনি যদি ওই মোবিল যে সিগন্যালটা আছে ওই সিগন্যালের উপরে যদি দাঁড়িয়ে যান, উঠে দাঁড়ান, তো আপনাকেও ফেলে তুলে নেবে, মানে এতটাই প্রেশার নেয়। তা যাই হোক বন্ধু, মোটামুটি আমরা এর মধ্যে দেখলাম যে কীভাবে মোবিলটা ও ভিতর থেকে নেবে এবং ডেলিভারি করবে। এবার বিষয়টা হচ্ছে আমরা এখন দেখব যে মোবিল পাম্পের মধ্যে কোন জিনিসটা খারাপ হয়, বা কোন জিনিসটা খারাপ হলে মোবিল নিতে পারে না বা দিতেও পারে না, সেই জিনিসটা ফলো করি। তো চলুন বন্ধু। অ্যাকচুয়ালি মোবিল পাম্প খারাপ বলতে আমরা কোন জায়গাটা বুঝি দেখেন, এই যে উপরের যে জায়গাটা সেটা একটু একটু দেখাই। এই যে ভিতরে যে গ্যাপটা তৈরি হলো, এই যে পাতাটা ঢুকে গেল, দেখেন এই গ্যাপটা যত বড় হবে, যত বড় হবে এই গ্যাপটা, ওই যে ফাঁকা দেখা যাচ্ছে অবশ্য, হ্যাঁ এই যে এই গ্যাপটা বড় হয়ে গেলে পরেই মোবিলে প্রেশারটা কমে যায়। তাই এটা নিতেও পারে না বা দিতেও, মানে ঠেলতেও পারে না।
তা এই কারণে মবিলটা ঠিকঠাক নিতেও পারে না দিতেও পারে না। তো এই জন্যেই আমটা বাদ দিয়ে দিই, যেহেতু এটা খারাপ খারাপ হলে পারে এই জিনিসটাই খারাপ হয়, এটা আর এটা, তা এই দুটো তো আর আলাদা পাওয়া যায় না, এটা কমপ্লিট সেট আর এমন কিছু বেশি দামও না, যার জন্যে আমরা আর এসব এইগুলো পাল্টানোর চিন্তা না, এটা কমপ্লিট সেটই পাল্টে দিতে হয়। তা যাই হোক, তো আমরা মোটামুটি দেখলাম যে কোন জায়গাটা খারাপ হয় আর কীভাবে মবিলটা নেয় আর কীভাবে দেয়। তো আমরা এখন এটাকে ফিটিং করব, করে একটু মবিলটা দিয়ে দেখব যে আদৌ কীরকম প্রেশার নেয় আর কীভাবে তোলে মবিলটা। তার সঙ্গে থাকুন। তো বন্ধু, আমরা এখন এটাকে ফিটিং করে ফেলি। তা সবার প্রথমে আমাদের এই রোটারটাকে বডির মধ্যে দিয়ে দিতে হবে, এই ছিদ্রটা এই সাইডে যায়, এই যে এটাকে ঘোরাবে, তো এটা এইদিকে ফিটিং হবে। তারপরে এই রোটারটাকে, আউটসাইডের রোটারটাকে এইখানটাই ফিটিং করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। এরপরে এই যে ওয়াশারটা দেখা যাচ্ছে, এই ওয়াশারটাকে এখানে দিতে হবে, সরি এই যে। তারপরে এই আউটসাইডের পার্টটা, এটা লাগবে এখানটায়। ব্যাস এরপরে এই যে 4mm যে এলকি নাট আছে এইগুলোকে দিয়ে দিতে হবে। এটা ফিটিং করা হয়ে গেছে, দেখেন ইজি আছে একদম। তো আমরা একটু তেল দিয়ে দেখব যে আদৌ কি এইভাবে মবিলটা তুলতে পারে বা তুলে বের করতে পারে নাকি, একটু দেখব, চলুন। তো বিষয়টা দেখুন, আমরা পাম্পটাকে ফিটিং করে ফেলেছি, ফেলার পরে এবারে তেল দিয়ে আমরা দেখব যে কীভাবে মবিলটা বের করে, সেই জিনিসটাকে আমরা ফলো করব। এই জায়গা দিয়ে টানবে আর এই জায়গা দিয়ে বের করবে বাইরের দিকে, মবিল পাম্পের মধ্যে এই জায়গা দিয়ে ভিতরে নেবে আর এই সাইড দিয়ে বের করবে। তাহলে আমরা একটু তেলের মধ্যে দিয়ে সেটাকে দেখব, দিয়ে আমরা ঘোরাবো, ঘোরালে পরেই বোঝা যাবে। এই তেলের মধ্যে এই জায়গাটা বসিয়ে দিতে হবে, হাওয়া নিতে পারলে হবে না, হাওয়া যদি নেয় তাহলে কিন্তু তুলতে পারবে না। এটা এই যে ডুবে গেল, এরপরে আমরা এই রোটারটাকে ঘোরালে পরেই ও তেলটা বের করা শুরু করবে। হ্যাঁ এই যে এই দেখেন, এই যে যদি যত স্পিডে ঘুরবে তত জোর দেবে মবিলটা, দেখেন এর 1 মিনিটে কিন্তু 9.5 লিটার কিন্তু এর মবিল সেকশন ক্ষমতায় এই পাম্পের, প্রচণ্ড প্রচণ্ড মবিল দেয়। এই দেখেন প্রচণ্ড মবিল দেয়। তা এইভাবেই এই মবিল পাম্পটা কিন্তু কাজ করে ইঞ্জিনের ভিতরে। আর এই মবিল পাম্পের এতটাই গুরুত্ব, যদি এ দুর্বল হয়ে যায় তাহলে পুরো ইঞ্জিনটাকে দুর্বল করে দেবে। দেখেন আমি হাতে ঘোরাচ্ছি তাই কত স্পিডে মবিলটা দিচ্ছে, আর ইঞ্জিনের মধ্যে যখন ঘোরাতে থাকবে তার মানে সে কত স্পিডে দেবে। তো থ্যাংক ইউ বন্ধু, ভালো থাকবেন, আশা করি আমি যেটুকু বলেছি বুঝতে পেরেছেন। আর অবশ্যই একটা লাইক করবেন আপনার যদি ভালো লাগে ভিডিওটা, আর আপনার মনে হয় যে প্রয়োজনীয় জিনিস এই কাজটা, তাহলে আপনার বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন।